নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজে স্বাগত আপনাদের আমি পিউ আপনাদের সঙ্গে আমার সঙ্গে পৌলমি রয়েছে আজকে আমরা একটু ময়নার দিকে নজর রাখি জানাবো আপনাদের সেখানকার সিচুয়েশন আপনারা জানেন হয়তো পৌলমি দেখো আমরা দেখলাম যে 21 এর বিধানসভা নির্বাচনে ভোট পরবর্তী সময় সেই নির্বাচনের সময় বা রেজাল্ট বেরোনোর পরেও যেভাবে বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছিল এই ময়না বাকচা এই সমস্ত জায়গা আবারও কোথাও গিয়ে কিন্তু সেই একই ঘটনা ঘটছে বোমাবাজি নানা রকম অসামাজিক ক্রিয়াকলাপের যে একটা সময় আতর ঘর ছিল জায়গাটা কোথাও গিয়ে আবারও দেখতে পাচ্ছি সেই ঘটনা ঘটলো কারণ সেখানে শনিবার একেবারে রীতিমতো একটা বা দুটো নয় 15টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে প্রায় 1000টারও বেশি এবং নতুন করে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসীরা তাদের নজরে আসে তারা পুলিশ প্রশাসনকে খবর দেয় সেখানে বম্ব স্কোয়াড পৌঁছায় যদিও এই ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভবপর হয়নি তবে এলাকায় কড়া নিরাপত্তা রয়েছে এবং আতঙ্কিত হয়ে উঠছেন সাধারণ মানুষ কী মনে হচ্ছে কোথাও গিয়ে কি নজরদারি কোনো অভাব রয়েছে কেন ঘটনা ঘটছে বারবার একেবারে পিউ নজরদারির অভাবটা তো একটা সব থেকে বড় ফ্যাক্টর কিন্তু সব থেকে যেটা বড় বিষয় আমাদের এই বাংলার বুকে নির্বাচন সন্ত্রাস বোমাগুলি সবটাই যেন সমার্থক শব্দ হয়ে গিয়েছে মানে নির্বাচন হবে বোমা ফাটবে না গুলি চলবে না এটা কি আবার হতে পারে নাকি এমনটাই যেন বাংলার পরিচয় হয়ে গিয়েছে আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে অমিত শাহ তিনি তেলেঙ্গানাতে গিয়ে বলেছিলেন যে বাংলার মতো হিংসার পরিবেশ কি এখানে তৈরি হচ্ছে অর্থাৎ হিংসার কথা যখন উঠে আসছে তখন অন্যান্য রাজনৈতিক নেতারা তারা কিন্তু বাংলার প্রসঙ্গ টানছে আমরা রাজনীতির পার্টটাকে দূরে রাখলাম কেননা যে কথাটা তুমি বললে যে ময়নাতে ড্রাম ভর্তি 15 ড্রাম ভর্তি 1000খানা তাজা বোমা উদ্ধার করা হয়েছে আর তারপরেই প্রশ্ন উঠছে সামনে আমরা বুঝতে পারছি যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে তাহলে কি সেই পঞ্চায়েত নির্বাচনের গ্রাউন্ডটাই তৈরি করা হচ্ছে এইভাবে বোমা মজুত করে কেননা একসঙ্গে 1000 বোমা কোথা থেকে আসতে পারে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে পরিষ্কার কোনো ধারণা এখনো পর্যন্ত তৈরি হয়নি যে কিভাবে এবং কে বা কারা এই বোমাগুলিকে মজুত করলো তবে একসঙ্গে এতগুলি বোমা উদ্ধারের ঘটনায় সত্যি রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তাই না পিউ একেবারে একেবারে দেখো সবচেয়ে বড় কথা আমরা দেখলাম যখন বকটুই কাণ্ড ঘটলো তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করা নির্দেশ দিয়েছিলেন এবং তারপরে আমরা দেখেছিলাম যে যথেষ্ট তৎপরতা দেখিয়েছিল পুলিশ প্রশাসন অনেক জায়গা থেকে বোমাগুলি সমস্ত কিছু এগুলো আগ্নেয়াস্ত্র উদ্ধারও হচ্ছিল কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে পুলিশ প্রশাসনে করা নজরদারি থাকা সত্ত্বেও তৎপরতা থাকা সত্ত্বেও আবারও এই বোমাগুলি উদ্ধার হচ্ছে দেখো এমন তো নয় যে এর বাড়ি তার বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে বোমা তৈরি হবে এ সরঞ্জাম তো অন্য জায়গা থেকেও আনতে হয় তাহলে সেই সরঞ্জাম আনা হচ্ছে বোমা তৈরি হচ্ছে আগ্নেয়াস্ত্র তৈরি হচ্ছে অথচ কোনো প্রশাসনের নজরদারি সেখানে নেই তাদের নজরে আসছে না বিষয়টি এটা তো মানে একটা কাকতালীয় ব্যাপার হয়ে যাচ্ছে কিন্তু এই যে মানে এগুলো হবে বা কেন এবং হচ্ছে যখন তখন সেখানে কোনো কেন কোনো রকমভাবে কোনো মানে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না বা কঠোর স্টেপ নেওয়া হলেও সেটা আদতে কোনো বন্ধ হচ্ছে না বারবার খবরগুলো আসছে কিন্তু এই সমস্ত কিছুর মাঝখানে কারা রীতিমতো এগুলোকে মানে এ করছেন প্রতি মুহূর্তে ফেস করছেন কারা সেই সমস্ত জায়গার মানুষরা কারণ তারা আতঙ্কের মধ্যে রয়েছেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে ধরো ওই 1000খানা বোমার মধ্যে যদি কিছু মানে কোনো ঘটনা ঘটতে পারত কোনো বড় সড়ো বিস্ফোরণ হতে পারতো সেগুলো ফেটে গিয়ে তাহলে এই মানুষগুলি নিরাপত্তার দায়িত্ব কারা নেবে তাদের ভবিষ্যৎটা কি প্রশ্ন তো উঠছে একদমই তাই সাধারণ মানুষ কিন্তু আলটিমেটলি তারা ভুক্তভোগী সাধারণ মানুষ তারা চায় যে শান্তিতে একটু সুষ্ঠুভাবে বেঁচে থাকতে কিন্তু আমাদের এই রাজ্যের বুকে আমরা যে বারবার উদাহরণগুলো দেখতে পাচ্ছি কয়েকদিন আগে আমরা বীরভূমে দেখেছিলাম যে ছোট্ট বাচ্চারা তারা বোমাটাকে বল ভেবে খেলতে গিয়েছিল এবং সেখানে বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অর্থাৎ যার বাড়ির সন্তান গেল তার তো গেল তাহলে কি প্রশাসনের নজরদারির অভাব রয়েছে কেননা এই ধরনের বোমা গুলি বারবার যখনই সামনে আসছে তাহলে পুলিশ প্রশাসনের পদক্ষেপ কেন ছিল না তাহলে কাদের প্ররোচনায় এই ধরনের কর্মকাণ্ড জারি রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই উঠছে এর পাশাপাশি আরও বেশ কিছু খবরের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপনাদের নজর থাক রিপাবলিক বাংলার ফেসবুক পেজে